পা শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন আমি ভালো আছি। তো আমি গতকাল তো অবশ্যই দেখতে পেয়েছেন আমি গ্রামে চলে আসছি ঈদের জন্য। তো আজকে গ্রামে এসে আমার প্রথম ভিডিও, কি সবার জন্য কার কার জন্য কি কি উপহার আনছি, কাকে কি দেব সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও। যেহেতু আমার মা মারা যাওয়ার আগে বলে গেছিল যে ওনাদের ভাইদের জন্য বা আমার ফুফুদের জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা দেওয়ার জন্য, যেহেতু আমার ওনাদের প্রতি মানে আমাদের প্রতি ওনাদের একটা হক আছে, তো সেই ক্ষেত্রে এত বছর যেহেতু আমরা দিতে পারি না, কারণ আমাদের হয়তো বা সামর্থ্য কুলামে আল্লাহ তাআলা এখন হয়তো যতটুকু হোক যতটুকু সামর্থ্য কুলাইছে বা চেষ্টা করছে ওদেরকে কিছু দেওয়ার জন্য, সেটাই এখন আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো এখন আমি আপনাদের সাথে আমার মামার সাথে পরিচয় করিয়ে দেবো। আমি প্রথমে বলে দিচ্ছি, আমার মামারা হচ্ছে পাঁচ ভাই, উনি হচ্ছে ভাইদের মধ্যে দ্বিতীয়, আর ওনার বোন হচ্ছে চার বোন। তারা চার বোনের মধ্যে দুই বোন অলরেডি মারা গেছে, দুই বোন হচ্ছে আমার মা এবং আমার বড় খালাম্মা, দুজনেই মারা গেছে। আমার বড় খালাম্মা 2011 সালে মারা গেছে, আর আমার মা তো 2020 সালে। বারবারই আপনাদেরকে বলে যাচ্ছি, তো যেহেতু আমার খালারা এখানে কেউ নাই, এখন মামা আছে, আমার মামাকে পাশে পাইছি আজকে ভিডিওতে। তো যেহেতু উনি ভিডিও করার অত ইচ্ছে না, বাট জোর করে ওনাকে বসায় দিলাম। তো এখন আমি আমার মামাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। উনি হচ্ছে আমার মেজো মামা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদুল ইসলাম মফিজ খান, ঠিক আছে? তো আজকে আমি সর্বপ্রথম এটাই বলবো যে আমি এই মামার জন্য কী আনছি না আনছি সেটা একটু দেখাতে চাচ্ছি। প্রথমে আমি আমার মেজো মামাকে দিয়ে স্টার্ট করলাম। এখন বলতেই পারেন মেজো মামা কেন, যেহেতু আপনাদের বড় মামা আছে। হ্যাঁ, বড় মামার জন্য এনেছি, বাট বড় মামা হচ্ছে যেহেতু এটা আমরা গ্রামের বাড়িতে আছি, বড় মামা এখানে থাকে না, উনি আরেকটু দূরে 10 মিনিটের রাস্তা আমার এখানে যেতে গেলে, বাট ওনার এখানে তো এখন আমার যাওয়া সম্ভব না, তাই আমার মেজো মামাকে দিয়ে স্টার্ট করছি। এখন এই বাড়িতে উনি এখন সবচেয়ে মুরব্বী আর সবার বড়। তো আমার মামার জন্য আমি এখন লুঙ্গিটা এবং পাঞ্জাবি আনছি। এখন লুঙ্গি বলতে পারেন ঈদের সময় লুঙ্গি কেন দিচ্ছেন, পায়জামা কেন দিচ্ছেন না ভাই? গ্রামের মানুষ লুঙ্গিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ গরমের সময় সবাই লুঙ্গিটাই পছন্দ করে, প্যান্টটা কেউ পছন্দ করে না। ধরো সর্বপ্রথমে তোমাকে এটা পাঞ্জাবিটা দিলাম, এটা তোমার জন্য, আর হচ্ছে লুঙ্গিটাও তোমার জন্য। বলো কেমন হয়েছে, তোমার কি খুশি? হ্যাঁ, দোয়া করে দাও, খুলে দেখাও তো একটু, তোমার গায়ে ফুটে ধরাবো, উল্টা দিচ্ছে না, ওই দিকে ঘুরাও, পাঞ্জাবিটা দিলাম। হয়তো বা এখানে আমি দামের কথাটা বলবো না, কারণ এটা উপহার হিসাবে আমি দিচ্ছি, সেখানে কত দাম কত কি সেটা নাই বা বললাম আপনাদের সাথে। তো মামা একটু কথা কি, আপনাকে আমি উপহারটা দিলাম, আমার ভাগাটা পাঞ্জাবি ভাইয়া পাঞ্জাবি আর লুঙ্গি দিচ্ছেন, খুব সুন্দর, আমি খুব খুশি, আমি ভাগ্নিকে দোয়া করি আরো বেশি বেশি করে আমাদেরকে দিতে পারে। কাছে এখন দুটো ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা বলতে ওরা দুজন আমার ভাই বোন, এটা হচ্ছে আমার 3 নম্বর মামার ছোট ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট মামার একমাত্র ভাই। তো ওনাকে আমি আগে পরিচয় করা দিচ্ছি, এ হচ্ছে আমার তৃতীয় মামা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম খান। তৃতীয় বাবা মামা একটু অসুস্থ শারীরিকভাবে, আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আমার মামা যেন আল্লাহ তাআলা সুস্থ দান করে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমার মামার জন্য এখন আমরা এই পাঞ্জাবিটা এনেছি, জানি না মামার পছন্দ হবে কিনা, তারপর আমি আমার চয়েস এই পাঞ্জাবিটা আনছি, এটা হচ্ছে আমার মামার জন্য পাঞ্জাবি। আচ্ছা মামা ধর, এটা তোর জন্য, আরো বেশি করে আরো ধন্যবাদ, বাবা সুস্থ ভালো হবে হয়েছে। এখন আমার এই ছোট্ট মামাতো বোনটার জন্য, সরি আমার মামাতো ভাইটার জন্য পাঞ্জাবি আনছি, যদিও বা বাচ্চাদের পাঞ্জাবিটা এখন খুব একটা মানে পাওয়াটা মুশকিল হয়েছে, আমার 3-4টা দোকান ঘুরে ওর জন্য পাঞ্জাবি আনছি, এটা হচ্ছে ওর পাঞ্জাবি। যদিও বা এগুলো এখন এলোমেলো আছে, কেউ কিছু মনে করবেন না, কারণ বুঝতেই পাইতেছেন আমি মাত্র গতকাল রাতে ঢাকায় আসে ঢাকা থেকে গ্রামে আসছি। এটা হচ্ছে আমার এই ভাইটার জন্য, ভাইটার জন্য আমার এই ভাইটার জন্য এই পাঞ্জাবি প্লাস হচ্ছে এই প্যান্ট পায়জামা। ভাই কেমন লাগছে তোমার, ভালো লাগছে, পছন্দ হয়েছে, তুমি খুশি? সবাই আমার এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন, ও যাতে মানুষের মতো মানুষ হয়, আল্লাহ যেন ওকে ন্যাক হায়াত দান করে,
ও যেন ওর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে, বাবা মার সকল আশা পূরণ করতে পারে, সেই দোয়াটা আমার এই ভাইটার জন্য করবেন। মামাকে দেওয়া হয়ে গেছে, এখন সামনে পাইলাম বাচ্চাদের ড্রেস। তো বাচ্চাদের বলতে এই ড্রেসগুলো হচ্ছে আমার মামাতো বোনের, ছোট মামার একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ের জন্য। যেহেতু আমার মামা বর্তমানে বাসায় নাই, তো মামাকে পাইলে কি হয়েছে, মামার ওয়াইফকে পেলাম, মানে আমার মামানিকে পেলাম। আপনাদের সাথে তাহলে আমি আমার মামানিকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছে আমার ছোট মামানি, ছোট মামার ওয়াইফ। তো ওনার হাতে আমি এখন ওনার বাচ্চাদের ড্রেসগুলো আমি দিয়ে দেবো, একটা ওনার ছেলে এবং মেয়েদের জন্য। মামাদেরকে কিছু দিতে না পারলে ওনার সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখন এই যে এই পাঞ্জাবি প্লাস হচ্ছে এই ড্রেসটা আমার মামানির কাছে তুলে দেবো, যে মামানি ধরেন এটা মেহরাবের জন্য। আর এটা হচ্ছে মারিয়ামের জন্য। কেন বলছিস এই হচ্ছে আমার মামাতো ভাই মেহরাব, ওর জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে সতনের জন্য। ও আমাকে চিনতে পারতেছে না, চিনে দেখেন আমার কোনো থাকবে না, কান্নাকাটি করতেছে। আল্লাহ বলছে তুমি এদিন করো ভাইয়া। এই ড্রেসটা হচ্ছে, ও হচ্ছে আমার মামাতো বোন শান্তা, আর ওর জন্য, ওর জন্য হচ্ছে এই ড্রেস। ওর জন্য শুধু আমার মামাতো বোন এখানে তিন বড়ো যদি বলি সেটা হচ্ছে তিনটা আছে, শান্তা, কান্তা, ফারিয়া, তিনজনের জন্যই আমি একই ড্রেস আনছি যেটা আপনারা দেখতে পেলেন। তো এটা ওর জন্য আনছি। আর ড্রেসটা কেমন হয়েছে, ড্রেসটার কালার কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর শান্তা তোর কাছে কেমন লাগছে বোন, ভালো লাগছে, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে? হ্যাঁ পড়বি এই দিদিন এটা? হ্যাঁ পড়বি। হ্যাঁ আচ্ছা, আমার বোনের পছন্দ হয়েছে আমার ড্রেস। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।